হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি, টেনশনে আছি, সব মিলিয়ে মিশিয়ে আছি। তো আজকে হলো 8 তারিখ, আজকে আমার কলেজে যাওয়ার ডেট আছে। ডেট মানে প্রজেক্টের জন্য, প্র্যাকটিক্যালের জন্য কলেজে যেতে হবে। তো রেডি হয়েছি, তো ভাবলাম যে তোমরা তো জানো আমি প্রতিদিন ডেইলি ব্লগ সেরকমভাবে দিই না, যে আজকেরটা কালকে, কালকেরটা পরশু, এরকম করে আমি দিতে পারি না। তো ভাবলাম যে কলেজে যাচ্ছি, যদি বন্ধুরা মিলে সবাই কিছু ভিডিও করি, তাহলে তাহলে পরে মনে হবে যে কেন আমি ব্লগটা স্টার্ট করলাম না, বাড়ি থেকে তো স্টার্ট করে আসতে পারতাম। তো ওই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি, যদি দেখি কিছু ভিডিও ভিডিও করার মতো কিছু হচ্ছে, বা সবাই যদি থাকে, বা কিছুক্ষণ যদি থাকি কলেজে, তো তাহলে জানি না প্র্যাকটিক্যালের কাজ কখন শেষ হবে। তো সবাই যদি থাকে তাহলে ভিডিও করব, তাহলে তোমরা এটা পরশু দিন দেখতে পাবে। আর কালকের ভিডিওটা মানে যেটা নিউ মার্কেটে গেছিলাম, তো ভিডিওটা করেছি কিন্তু এডিট করা হয়নি সত্যি কথা। কারণ কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে বাবা বেরিয়ে যাবে, বাবার ব্যাগ গোছানো, তারপর আমার এই প্র্যাকটিক্যালের জন্য বেশ অনেকটা টাইম দিতে হয়েছে। রাতে সকালবেলা ঘুম থেকে উঠেই প্র্যাকটিক্যালের কাজ নিয়ে আবার বসে পড়েছি। এখন মোটামুটি কমপ্লিট হয়েছে, তো কলেজে যাচ্ছি, আবার কোনো প্রবলেম হলে ওরাই বলে দেবে ঠিক করতে। আর ওয়েদারটার কথা বা নাই বা বললাম, একবার গরম একবার বৃষ্টি, এই হচ্ছে। গরম মানে কি, এত রোদ দিচ্ছে, এত রোদ দিচ্ছে মানে কল্পনার বাইরে। আর গুলুটার তো একটু শরীরটা খারাপ করেছে, সর্দি হয়ে মানে পুরো এখানটাও খেতে পারছে না কিছু। এই জাস্ট ওকে মা ভাত খাওয়াতে, মানে ওর মা ভাত খাওয়ালো, তো একদম পুরো বমিটিং করে দিল পুরো। তো যাই হোক, দেখি আমি কতটা ভিডিও করতে পারি। আমি পাখাটা কিন্তু ব্লগ আমি দেখতাম অনেক, বাট জানতাম না যে ব্লগ করলে পাখা বন্ধ করে গরমে এরকমভাবে ভিডিও করতে হয়। আমি জানি যে যেখানেই পাখা বন্ধ, আর নাহলে একমাত্র এসি চললে কোনো আওয়াজ হবে না, চুপচাপ ব্লগ করো বা ভিডিও করো, কোনো নো সাউন্ড। তো যাই হোক, আমি ঘরে তো এসি নেই, আর এসি আমি চালাবো নেই বেলাতে, তো পাখাটা বন্ধ করে করলেই এই অবস্থা হয়ে যায়। আমি সবে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওয়েদারটা মোটামুটি তো এখন ঠিকই আছে, বাট বলা যায় না, আমি রিমা বেরোলেই তো তখন এত প্রবলেম শুরু হয়ে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি কিন্তু সাইকেল চালিয়ে যাই, সবাই সেটা জানো, যে যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে আমি সাইকেল চালিয়ে যাই। তো রিমা মানে আমাদের ক্লাস 11 থেকে রিমার সাথে আমার আলাপ, তো কারণ 11 থেকে এই রুলসটাই হয়ে আসছে, যখন একই স্কুলে পড়তাম, একই কলেজে ভর্তি হয়েছে একই সাবজেক্ট নিয়ে, যখন স্কুলে পড়তাম তখন আমি পাড়ার মোড়ে দাঁড়াতাম, আমার বাড়ি থেকে ওর বাড়িটা অনেকটা ভিতরে কলেজে যেতে, আর কোচিনে যেখানে পড়তাম কোচিনের পাশেই, তখন কোচিনে যেতে গেলে ওদের বাড়ির ওদিকে আমাকে যেতে হতো। তো আমি পাড়ার মোড়ের সামনে দাঁড়াই, ও আসে, দুজন মানে ওর মুখ দেখতে পাই আর আমি প্যাটেল মারতে শুরু করে দিই, মানে এরকমই হয়ে আসে। তারপর দুজন টুকুর 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 করে গল্প করতে করতে চলে যায়। তো এরকমই আছে কলেজেও, সেম তাই হয়, ফোনে কন্ট্যাক্ট থাকে যে তুই এই টাইমে আসবি, এই টাইমে বেরোবি। ও আমার থেকে একটু ও আগে বেরো, কারণ এখান থেকে মানে আমার পাড়া থেকে ওর বাড়িটা অনেকটা ডিস্টেন্স। তো যাই হোক, বেশি বকবক করবো না, আমার মতো আবার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। বাবা আমি গেমে স্নান হয়ে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা ব্লক করার জন্য বেশ ভালো, মানে ফোনটাকে একটা কোথাও রেখে কথা বলা যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো থাকবে, মানে ভালো থাকবে বলছি, আশা করছি ভালো লাগবে। এখনও ক্যামেরার সামনে ঠিকঠাক কথা বলতে গেলে তুলে যাচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো টাটা। কলেজ আমাদের ধোকা দিয়েছে, হ্যাঁ প্র্যাকটিক্যাল জমা নেবেন, আমার ঘরের কাজ বাজ করে নিজের কলেজের নামে বদনাম করতে লজ্জা পারে না তোর। মানে ছাদে যাবো কিন্তু জামা কাপড় পরে এখানে আসতে যাবো, ভিডিও কল করবো, তাও আসছে।
প্ল্যান করছি, চলো যাই। আমরা এখন দোলনা চড়তে যাচ্ছি, আর এই হলো আমাদের কলেজ, আর এই যে এটা লেক। দোলনা চড়ার মজাই আলাদা বল, আবার তার মধ্যে এইটুকুনি সিট। এই যে এটা হচ্ছে আমাদের লেকটা, এটা কলেজটা, কলেজের ব্যাক সাইডটা এটা। ওটাতে উঠিস না, ওটাতে আরো ভয়। বস না রে, বস না, বস, উঠছি আমি, বস মাঝে, এইটাতে বস, এই যে এটাতে বস। চড়বি না, চল না, তাহলে একা কি করে পারি, আমি উঠছি তুই ওঠ। ফোন ফোন করবো না দাদা, আবার ব্যাগ নিয়ে আসতে, আমাদের বইতে হবে ব্যাগগুলো, আবার ব্যাগগুলো বইতে হবে। আমরা সেই ফার্স্ট ইয়ারে এখানে এসেছিলাম বল, এই যে আমরা ক্লাস ফার্স্ট ইয়ারে এসেছিলাম, আবার এতদিন পরে। বাড়ি চলে এসেছি বেশ খানিকক্ষণ আগে, প্রচুর জামা কাপড় চোখ, ওই যে ওখানে এই একটা বালতি, এই একটা বালতি, এগুলো মেলতে কি জোরে জোরে এলাম ছাদে, এগুলো এখন পুরো ছাদে মেলতে হবে। আকাশে বেশি কথা বলবো না, অনেক কাজ আছে, জামা কাপড় মেলতে হবে, নিজে যেতে হবে, খাবার করতে হবে, আর কী করতে হবে, ও বাড়ির পাম্প চালাতে হবে, পুজো দিতে হবে, সন্ধ্যে দিতে হবে, পুজো মানে কি ওই সন্ধ্যে দিতে হবে, আর পড়াতে যেতে হবে সব থেকে বড় ব্যাপার এটা। কিন্তু আমার স্টুডেন্টের মাটা আবার অতটাও খারাপ না, একটু দেরি হলে বা আমার একটু কামাই হলে কোনো ব্যাপার না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো পুরোটা, চটপটে কাজগুলো করে নিচ্ছি, ঠিক আছে, চলো। জামা কাপড় মেলা আমার অলমোস্ট ডান, কীরকম রোদটা উঠেছে সেরকম গরম। এই দেখো, এই বাড়িটা দেখো, এই যে এই বাড়িটা কীরকম রোদ বুঝতে পারছো, আর এদিকে একদম মেঘ করে আছে, দেখতে ভালো লাগছে আকাশটা, দেখতে ভালো লাগলে কী হবে, গরম লাগছে তো প্রচণ্ড পরিমাণে। যাই এবার নিচে যাই,
নিচে গিয়ে অনেক কাজ আছে, চলো পরে কথা বলছি। এই যে ঠাকুরের পুজো দিতে চলে এসেছি, সন্ধ্যে দিতে নিজের মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন উপরের পুজোটা দেবো, সন্ধ্যেটা দিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে যাব। যে তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি চেষ্টা করছি কালকে যেগুলো কিনেছি ওগুলো এই ব্লগে কিছুটা হলেও দেখিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, চলো। একেবারে নাইটে চলে এলাম কথা বলতে বা ভিডিওটা এন্ড করতে, যেটাই বলো না কেন। এখন বাজে প্রায় 11টা, আমার একটু কাজ আছে, মানে এডিটিংয়েরই কাজ আছে। আজকের কিছু ভিডিও তোমাদের বলেছিলাম মানে ভিডিও শুরুতে, যে বন্ধু বান্ধবের সাথে যদি কিছু সেরম পারি তো শেয়ার করবো, মোটামুটি হয়েছে, রিমাস ছিল বলে হয়ে গেছে। তো ওটাকে এখন এডিট করব, কারণ কালকে নালে পোস্ট করতে দেরি হয়ে যাবে। আর তোমরা তো দেখলে রাতে আজকে ডিনার হয়েছে রোল, যেহেতু বাবা নেই, বাবা থাকলেও মাঝে মাঝে হয় সেটা না, তো রোল। আর আমি এখন জল গরম নিয়ে বসে পড়েছি, ঘরদোর পুরো ক্লিন করে বসেছি। আর একটা খুব যে গুরুত্বপূর্ণ কথাটা, নাহলে আমি ভুলে যাব, সেটা হচ্ছে আজকে দিদিরা লেহেঙ্গা কিনতে গিয়েছিলো, মানে দিদির অ্যানিভার্সারি না, বউ হাতে রিসেপশনে যেই লেহেঙ্গাটা পরবে তো সেটা কিনতে গিয়েছিলো। আমি তো যাইনি, তো ও ভিডিও করে পাঠিয়েছে, আমি ও পরপর দুটো কি তিনটে ভিডিও করেছে, আমার ছোট্ট দি আর ও গিয়েছিলো। তো ছোট্ট দিও একটা লেহেঙ্গা কিনেছে, ও বিয়ে লেহেঙ্গা মানে বউ হাতে লেহেঙ্গাটা কিনেছে। তো আমি সেটা ভিডিও, আমার এই ভিডিওটা মানে আমার এই কথাটা এন্ড হওয়ার পরেই আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু দেখে নিও বা গুলিয়ে ফেলো না ব্যাপারটা, যে হঠাৎ করে এটা দেখতে দেখতে আমি লেহেঙ্গায় কেন চলে গেলাম। তো সেই জন্যই বলে দিলাম,
ও কিনেছে, আমায় ছোট্ট করে একটা ভিডিও করে পাঠিয়েছে যে সে একটু বোঝার মতো, আমি নিজেও দেখলাম মাকেও দেখালাম, আর ভিডিওটাও দিয়ে দিতে পারবো। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না, আশা করছি আমি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি ভালো করে এডিট করে বা ভালো করে করারই চেষ্টা করছি বা করে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, নেক্সট ব্লগটা আসবে। আজকের এই ব্লগটা মানে আজকে 8 তারিখের ব্লগটা তোমরা 9 তারিখে পাবে, মানে স্যাটারডেতে দুপুরে কিংবা সন্ধেবেলায় পাচ্ছ। আর শনিবার আর ব্লগ করছি না, একেবারে পাচ্ছ তোমরা মানডেতে ব্লগ পাচ্ছ, মানডেতে মর্নিংয়ের মধ্যে, মর্নিং না মানডেতে ওই সন্ধেবেলার মধ্যে পাচ্ছ, কারণ রবিবার যাওয়ার আছে একটা জায়গায়, সেটা রবিবারই বলবো, মানে সানডেতেই আমি বলবো। তো যাই হোক, পরের ভিডিওগুলো কিন্তু দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন প্রত্যেকটা ভিডিওই খুব ইন্টারেস্টিং হবে, মানে আমার ওই ঘরের কাজ, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ডাস্টিংয়ের কাজ, ওই সব তোমাদের দেখতে হবে না আর আমাকেও দেখাতে হবে না। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, টুঙ্কুও ভালো আছে। আজকে মেইন কারণ হচ্ছে আমার ভিডিও করার। আমি আজকে আমার বিয়ের লেহেঙ্গাটা পারচেস করতে যাব, যদিও আমি একা যাব না, আমার কাকিমার মেয়ে বোন ওকে সাথে করে নিয়েই যাব। আর তোমাদেরকে দেখাবো যে আমি কোথা থেকে পারচেস করছি, কি কিনছি, কি কালারের কিনছি, লেহেঙ্গাটা কোন শপ থেকে পারচেস করছি, তোমাদেরকে আমি সবই দেখাবো। তোমরা দেখে বলো কেমন হয়েছে না হয়েছে, আর তোমরা সাথে থাকো, বাকি ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবে। কিন্তু আমি তো ফার্স্ট করছি ভিডিও, আমি তো বুঝতে পারবো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে, নাহলে আমার আর সাহসে কুলাবে না নেক্সট ভিডিওটা করার জন্য। তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে, এবার বাকি ভিডিওটার সাথে তোমরা থেকো কেমন হয়েছে।